আমি এই মাইয়েতের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম একজন মৃত মানুষের সঙ্গে জিনা করা সাধারণ ব্যাপার না অস্বাভাবিক জোরে বলেন এই মৃত মাইয়েতের সঙ্গে জিনা করার পরে আমি যখন রওনা হচ্ছিলাম কবর থেকে আমার একটা আওয়াজ আসলো ও যুবক তুমি এটা কি করলা

الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وتوبوا الى الله جميعا ايها المؤمنون لعلكم, لعلكم تفلحون عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى سوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وسلم في قال شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكلي جبان كول درود إبراهيم تلوات كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্ন কাহামিদুম মাজ তুমি আল্লার প্রিয় হবি কোরান জীল তোমার পর তোমার মতো आकाश भुवने نيغ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله

Allah la ilaha illallah 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 মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ কেমারগাঁও বন্ধ মহল এর উদ্যোগে কবরবাসীদের ruh এর মাগফিরাত বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রোতীবাজন সভাপতি ওয়াজকের মাহফিলের প্রধান অতিথি বিশ্বের সৃষ্টিকারী সৃষ্টিকারী মুফাস কোরআন আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা ও অন্য অন্য ওলামায় গ্রামগণ আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা কালিমাতের শুকুর আল্লাহ পাক রব্বুল আমিন হায়াতের এই অংশে এই মহতি জলসায় কোরআন হাদিসের মজমায় আল্লাহ পাক রব্বুল আলমিন হায়াতেরই অংশে মগরীবের সলায়াতের পরে কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করলেন এই জন্য রব্বে করিমের দরবারে দিল থেকে সুক্রিয়াত আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন দরবারে আরো সুক্রিয়া যে আল্লাহ তালা এই ক্লান্ত লগ্নে আল্লাহ আলামিন যেই সময় মানুষ করতে বেশি ভালোবাসে নিকির কাজ করতে মানুষ আশ্চর্য মনে করে ঠিক এমন একটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে যে কোরআন হাদিসের মজলিসে আল্লাহ কিছু সময় দেওয়ার তৌফিক দান করলেন এই জন্য রব্বে করিমের দরবারে দিল থেকে আরেকবার সুপ্রেদনা আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিন আমি সুরাতুন নূরের একত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি খুব সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ পাহ ক্রব্ল আলমিন তৌফিক দান করেন এর আলোকে কিছু কথা বলার আশা রাখি যদি আল্লাহ পাহ ক্রব্ল আলামিন আমাকে তৌফিক আনায়ত করেন আল্লাহ রব্দুল আল আলামিন কালামের পাঁকের মধ্যে শ্বাস করছেন ওয়াতুব ইলাল্লাহি আই মমিন আল্লাহ কুমতুফলি আল্লাহ আল্লাহ তালাতের মধ্যে বান্দাকে ডাকছেন যে হে মমিনগঞ্জ তোমরা আল্লাহ তালার দিকে আসো তওবা করো নিশ্চই তোমরা যদি তওবা করো সফল কাম হবে আমি আয়াতটা কেন নিলাম এই পৃথিবীতে আমরা যত আমল করি নামাজ রোজা হজ জাকাত ইসলামের যত বিধান মানি আমরা পিছনেই আমাদের একটাই উদ্দেশ্য সব আল্লাহ এবং সব সবকিছুর পিছনেই তাকওয়া যদি আপনার আমি তাকওয়া অর্জন না করে একবার সুবাহান আল্লাহ বলি এবং পাহাড় পরিমাণ যদি আল্লাহ রাস্তায় দানও করি

সকলে ইনশাল্লাহ আমি সকলকে উদার তো হাবান জানাই আমরা ইনশাল্লাহ তওবান নিয়েতে বসি কিসের নিয়েতে জোরে বলুন ভাই তওবার নিয়েতে এই মাহফিলের উদ্দেশ্যই হলো তওবা করা পিছনে গুনাহের কাজ করেছি এই মাহফিলের পর থেকে যাহা কিছু শুনবো এর পর থেকে আমার জীবনের আমলের মূর্খ আমি পরিবর্তন করব। এই মাহফিলের উদ্দেশ্য হলো কি করা তওবা করা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই সূরাতুন নুরের ৩১ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন অতুব ইলাল্লাহি জামিন আইনুন আলা আল্লাহ কুমতুফলে আল্লাহ তালা বলছেন হে মানদার গণ হে মমিন গণ তোমরা আল্লাহ তালার দিকে ত করো নিশ্চয়ই যারা ত করে তারাই এই সফল কামজোরে বলে আল্লাহ তালা কালামের অন্যত্র বলেন যারা তঁ করে না তারা জালিম

আমাদের সকলের জন্য তবা খুব জরুরি আজকে তাম পৃথিবীতে মহামারী শুরু হয়ে গেছে আমি মাহফিলের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই আজকে ঢাকার শহরের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ খুব অসহায়ের মধ্যে আছে হসপিটালগুলোতে গেলে দেখা যায় অনেক মানুষ ডেঙ্গু জ্বরের মধ্যে অত্যন্ত অসুস্থ অবস্থায় আছে কেউ মৃত্যুবরণ বরণ করেছে আবার কেউ মৃত্যুর সঙ্গে কেমন যেন মমূর্ষ অবস্থায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন মানুষ ছেড়ে দিবে আল্লাহ তাআলা ছোট ছোট গজব দিয়া বান্দাকে পরীক্ষা করে মশা কি খুব বড় না ছোট হাতির মতো খুব ছোট এ ডেঙ্গু মশার কারণে মানুষ খুব ভয় পাচ্ছে কেউ কেউ বলে রাস্তা দিয়া চলার সময় মশারি গায়ে দিয়ে হাঁটবো ঠিক কি না এই ছোট একটা প্রাণীকে মানুষ এমন পরিমাণ ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে আমাকে যদি আক্রমণ করে তাহলে মৃত্যুর আমি যে কোনো পড়ে যাব। আমি আপনাদেরকে বলতে চাই এই মশা ছোট আল্লাহ না যিনি মশার মালিক এই মশার মালিক ছোট্ট মশাকে যে দিয়া তাম পৃথিবীর মানুষকে কখনো কখনো সুটটু সুটটু গোজব দিয়া মানুষকে সতর্ক করে बांधা তোমাকে মারার জন্য আমার কামানের প্রয়োজন নাই তোমাকে মারার জন্য আমার হাতির প্রয়োজন নাই বনের হিংস্র প্রাণী টাইগার এর প্রয়োজন নাই আমি সুটটা একটা মশাকে যদি হুকুম দেয়া দেই তুমি একটা মশার কাছেও বড় দুর্বল কথা ঠিক কিনা এজন্য তওবা প্রয়োজন আছে না আল্লাহ পা রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন তোমরা তবা করো যদি তোমরা তবা করো তাহলে তোমরা অবশ্যই আল্লাহর কাছে হবে। যে না করো তাহলে তোমরা জালেমের কাতারে হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কালামের অন্যত্রে বলেন কারণ আমরা তো আল্লাহর দিকেই ফিরে যাচ্ছি ঠিক না। আজ থেকে ২০ বছর আগে সত্তর বছরের বয় বৃদ্ধ লোককে যদি বলা হয় বাবজান আজ থেকে বিশ বছর আগে আপনার শরীরের কন্ডিশন কেমন ছিল আর বর্তমান সময়ের কন্ডিশন কেমন এই বয়বৃদ্ধর জবান থেকে আমরা শুনতে পাবো বাবা আজ থেকে বিশ বছর আগে শরীরে সুখ হাতে শক্তি ছিল পায়ে জোর ছিল কণ্ঠে অনেক আওয়াজ ছিল এবং আমার শরীরে বড় শক্তি ছিল যে কোনো বোঝা যে কোনো শক্তিশালী কাজ আমি মোকাবেলা করতে পারতাম কিন্তু সময়ের ব্যবধানে আজ বিশ বছর পরে আমি সময়ের ব্যবধানে আজকে অসহায় হয়ে গেছি কথা ঠিক কি না এইজন্য তওবা প্রয়োজন কবে থেকে কবে থেকে আগামী মাস থেকে না আগামী কাল থেকে এখন থেকে বলেন কখন থেকে তওবা প্রয়োজন এখন থেকে কারণ তবার কোনো বিকল্প নাই কারণ আমরা আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তিত হচ্ছি আপনার আমি ইচ্ছা করলো আল্লাহর দিকে যাচ্ছি কবরের দিকে যাচ্ছি ইচ্ছা না করলো কবরের দিকে কিন্তু যাচ্ছি আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন নাবি ইবাদি আননি আনাল গফুরুর রহিম আল্লাহ রাসূলকে সম্বোধন করে আল্লাহ পাক বললেন হে রাসূল আপনি জানেন দিন আপনি বলেন আমার বান্দাদেরকে নিশ্চয় আমি একমাত্র আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষমা করতে পারি আমাদের ক্ষমা করার মালিক কে আরো জুড়ে বলতে হবে কে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহ আরো জুড়ে বলি আল্লাহ ক্ষমা করা মালিক একমাত্র আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে আমার কাছে চাও তাম পৃথিবীর মধ্যে তুমি যত গুণা করেছো না কেন বান্দা আমি আল্লাহ তালা দরবারে চাও আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে দিব আল্লাহ তালা কালামের অন্যত্রী বলেন ইলাহিল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি আল্লাহর সান্নিধ্যে তোমাকে ফিরে আসতে হবে আল্লাহর সান্নিধ্য ছাড়া আল্লাহর দেওয়া পথ ছাড়া আল্লাহর নিকট ছাড়া পৃথিবীর মধ্যে মানুষ অন্য কোন জায়গায় যেতে পারবে না আল্লাহ তালা বলে বান্দা তুমি আমার কাছে ফিরে আসতেছ ও বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিব জুড়ে বলি সুবাহান আল্লাহ প্রিয় ভাই আমার এই জন্য তো করতে হবে কার দরবারে আর জুড়ে বলি কার দরবারে একটু জুড়ে আওয়াজ তো অবাক করতে হবে কার দরবারে আরো জুড়ে বলি ফকি আবুল সামরকান্দি রহমতুল্লাহ তার রচিত কিতাবের মধ্যে হজরতে ফারুক এ আজমের একটা ইতিহাস ঘটনা লিখেছেন হজরতে ফারুক এ আজম্লাহ হ তালান তিনি একদিন বাড়ি থেকে বের হয়েছে বের হয়ে তিনি যাচ্ছে সামনের দিকে হঠাৎ করে তিনি দেখতে পেলেন রাস্তার পাশে একজন নৌজোয়ান এমন ভঙ্গিমায় তিনি কাঁকছেন নৌজওয়ানের কান্না দেখে হযরতে ফারুক আযম উমরে ফারুক رضی আল্লাহু তাআলা নহর পানি চলে আসলো ওমরে ফারুকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন আশাততুম ফি আমরিল্লাহি ওমর আবু বকরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর হযরতে উমরের দিল বড় শক্ত আবু বকরের দিল বড় নরম এই সংজ্ঞা আদিলের মানুষটা একজন জীবকের কান্নার ভঙ্গিমায় তার ভিতরে কান্না চলে আসলো হজরতে ফারুখে আজম রদিয়াল্লাহ তালান হোক তিনি এত সঙ্গা দিলের লোক ছিল একটা ছোট্ট ঘটনা বললে আমরা বুঝতে পারবো হজরতে অমনে ফারুকের দিলের অবস্থাটা কেমন শস্ক ছিল আল্লাহ আসুল্সাল্লাল্লাহ আলেই হিওয়া সাল্লাম ইসলামের বিজয়ের দিকে মুসলমানের হাতে কিছু কাফেরা বন্দি হয়ে গেল বন্দি হওয়ার পরে বিশ্ব নবী সাল্লাসাল্লাম সকল সাহাবাই গ্রামদের কি ডাকলেন ও আমার সাহাবীরা যারা আমাদের কাছে আবদ্ধ হয়েছে তাদেরকে কি করা যায় এক একজন সাহাবি এক একটা ফয়সলা দিচ্ছিল ওই সময় হজরতে ফারুক আজম তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এরা আল্লাহর दुश्मन ইসলামের दुश्मन এরা যেহেতু আমাদের হাতে বন্দী হয়ে গেছে এরা আমাদের কারো না কারো আপনজন কারো ভাই কারো আত্মীয় তার সম্পর্ক কারো বাবা কারো যে কোনো আত্মীয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদেরকে আপনি যার যার আত্মীয়রা হাতে দিন তারা নিজ হাতে নিজের আত্মীয়কে আল্লাহর दुश्मनকে ইসলামের दुश्मनকে তারা নিজ হাতে জবাই করে দিবে এমন একজন কঠোর মানুষ যিনি হাতে আপন জনকে ছেড়ে দিতে বলে এমন একজন মানুষ যুবকের কান্না দেখে তার চোখেও কান্না চলে আসছে হাজর ফারুক আজম তিনি তার চোখে যখন পানি চলে আসছে ফারুখে আসজম রতিয়াল্লাঘু তালা নু হাঁটিহাটি পা করে যুবকের কাছে চলে গেছে যুবকের কাছে কে রাইতা বললেন মায়ুবু কি কাসাব হে যুবক তোমাকে কোন জিনিস কাদায় আমাকে বলো যুবককে বললেন অযুবক ভাই তোমাকে কোন জিনিস কাদায় যুবক দেখতে বললেন ও ফারুখে আজম আমি এমন এক অপরাধ করেছি যে অপরাধ আমাকে কাদাচ্ছে যে অপরাধের কারণে আমার চোখে ঘুম নাই আমার চোখ দিয়ে অনবরত পানি চলে আসতেছে হজরতে ফারুকে আজম ডাকতে বললেন ও ভাই আল্লাহ তালা তো দয়ার সাগর করুণার আধার আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তালা তো মাফ করে দিবে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে যুবক ডাকতে বললেন ও ফারুক আজম আমার মনে হয় না আল্লাহ পাক আমাকে মাফ করবে ফারুক আজম রাখতে বললেন কেন তুমি কি আল্লাহর দয়ার চাইতো বেশি গুনাহ করে ফেলেছো কি না বলে আমার মন সাক্ষী দেয় আমি মনে হয় আল্লাহর দয়ার চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি হযরতে ফারুক আজম বললেন ভাই শান্ত হও যুবক ডাকতে বললেন ও ভাই ওমর তুমি যদি আমাকে শান্ত করতে চাও তাহলে তুমি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও বিশ্ব নবীর কাছে আমি যাই আমার গুনার বর্ণনা আমি দেই দেখি বিশ্ব নবী যদি আল্লাহর কাছে আমার ব্যাপারে কোনো সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করে কিনা হযরতে ফারুক আযম যুবককে নিয়ে বিশ্ব নবীর দরবারে রওনা হলেন ডাক বললেন তুমি আমার সঙ্গে চলো ইংশি ইংশি আমার সঙ্গে চলো যুবক নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে ঢোকার আগে রাগদা বললেন তুমি এখানে দাঁড়াও আমি বিশ্ব নবীর মন মস্তিষ্ক আগে বুঝে আসি আল্লাহ রাসুল কোন হালাতে আছে বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় তখন উমরের চোখে পানি ছিল আল্লাহ রসুল ডাক্তার বললেন মাই বুকি কমার হে ওমার তোমাকে কোন জিনিস কাদায় ওমর তো সহজে কাঁদে না ওমরের দিলটা বড় শক্ত সংজ্ঞা দিলের মানুষ হজরত ওমরের কান্না দেখে বিশ্ব নবী বললেন মা ইউ বুকি কমার হে ওমর তোমাকে কোন জিনিস কাদায় হজরত ওমর ডাক্তার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার একজন যুবক সাহাবীর কান্নার ভঙ্গিমা দেখে আমি ওমরের চোখে পানি রাখতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার চোখের কান্না দেখে তার হৃদয় ভিতর কান্না দেখে আমার জোকু কান্না চলে আসছে পানি চলে আসছে আল্লাহ রাসূলুল্লাহ একবার বললেন আমার যুবক সাহাবী কোথায় বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে নি আসছি বলে ভিতরে নি আসো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যুবক সাহাবীকে নিয়ে যাওয়া হলো বিশ্ববে রাখতে বললেন ও সাহাবী ও আল্লাহর বান্দা তোমাকে কোন জিনিস কাঁদায় তুমি আমাকে বলো আল্লাহ রাসূল বললেন যখন ওই সময় হযরতে উমরে ফারুক رضی আল্লাহ তালান عنہ বলেন এই যুবক যখন তার গুনার বর্ণনা হচ্ছিল মনে হচ্ছিল যুবক মনে হয় কোলে যায় ফেটে এখনি মারা যাবে তার গুনার বর্ণনা এত কঠোর ছিল এত গম্ভীর যপূর্ণ ছিল এত ভয়াবহ ছিল মনে হচ্ছিল যুবক এখন এই কলিজা ফেটে মরে যাবে আল্লাহ রাসুল লাগতে বলেন ও যুবক তুমি কেন কাঁদো তোমার গুণা কি আল্লাহর আর চাইতে বড় হয়ে গেল নাকি তুমি কেন কাঁদো যুবক ডাক্তা বললেন ইয়া সুর আল্লাহ ইয়া হাবি বল্ল আমার মনে হচ্ছে আমার গুণাটা আল্লাহর আরশের চাইতে বেশি বড় হয়ে গেছে আল্লাহ রাসুল ডাক্তা বললেন অযুবক তুমি শান্ত হও আল্লাহর দয়ের চাইতে তোমার গুনাহ তো বেশি বড় হয় নাই। যুবক sagte বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হচ্ছে আমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতে বেশি বড় হয়ে গেছে আল্লাহ রাসূল বললেন তওবার অর্থই হল অনুতপ্ত হওয়া তওবার অর্থ কি বলেন জোরে অনুতপ্ত হওয়া যে গুনাহ করার পরে যে অনুতপ্ত যিনি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যিনি গুনাহ করার পর দুঃখ হয় আল্লাহ তাআলা ওই বান্দাকে maaf করে দেয় সুবহানাল্লাহ গুনাহ করার পর যদি একজন মানুষ অনুতপ্ত হয় যে আল্লাহ আমার হাত দ্বারা বড় গুনাহ হয়ে গেছে আমার চোখ দ্বারা গুনাহ হয়ে গেছে জবান দ্বারা গুনা হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আল্লাহ রাসূল বলেন আহমদ ও ইবনে মাজার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুনাহ করার পরে যে ব্যক্তি অনুতপ্ত হয় আল্লাহ তাআলা অনুতপ্ত রুসিলা করে ওই বান্দাকে মাফ করে দেয় এইজন্য আমাদের জীবনে গুনাহ আছে না নাই জোরে বলেন এখানে যারা আছি কারো জীবনে একটাও গুনাহ নাই এমন কেউ আছে আমি সারা জীবনে কোনো দিন গুনা করি নাই আমার জীবনে গুণা হয় নাই আমি কুতো পবিত্র নবীদের মতো নিষ্পাপ এমন কেউ আছে তাম পৃথিবীর সকল মানুষ কোনো না কোন অপরাধের মধ্যে নিমজ্জিত ঠিক কিনা

আল্লাহ রসুল রাখতা বললেন আল্লাহ শ্রাদ্দাবিল্লাহ তাহলে তুমি কি আল্লাহর সাথে কাউকে শরী করেছো সাবির আক্তা বললেন ইয়া রাসূল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই বিশ্বনবি রাগদা বললেন ও আমার স্বাবী এখন যে তোমার গুণার বর্ণনা না দাও তাহলে আমি রাসূল জানতে পারবো না তুমি কি অপরাধ করেছ স্বাবির একদা বললেন ইয়া রাসূল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ আমার বাড়ি মদিনায় আমি মদিনায় বসবাস করি আমার কাজ হলো আমি একজন কাফন চোর একজন মানুষকে যখন সামাহিত করা হয় এই মানুষটাকে যেই দিন করা হয় ওই রাত্রে গিয়া কবরস্থানে গিয়া ওই কবর খনন করিয়া ওই মানুষটার কাফনটা চুরি করে আমি ওগুলা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে গিয়া ওই কাফনটা আমি বিক্রি করি এই কাজ করে আমি জীবিকা সংগ্রহ করি ইয়া রাসূলুল্লাহ হিয়া হাবিবাল্লাহ আমি এই মদিনার মধ্যে একজন কাফন চোর কি চোর জোরে বলেন সাধারণ কথা মানুষ তো কবরস্থানের পাশ দিয়ে ভয় পায় আর এই লোক কি করে সব সময় মৃত মানুষের কাফন চুরি করে তিনি বিক্রি করে খুব সাহসী একজন যুবক তিনি ডাক্তার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কাফন চুরি করি আল্লাহ রাসূল বললেন ঠিক আছে কাফন চুরি করো বলো তোমার বর্ণনা দাও গুনার বর্ণনা দাও তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছুদিন আগে জানতে পারলাম এই মদিনার মধ্যে একজন আনসারী সুন্দরী একজন নারী মারা গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমি তার সমাহিত হওয়ার পরে আমি ওই রাত্রে তার আপন জনদের চোখ ফাঁকি দিয়া ইয়া সুরাল্লাহ ইয়া হাবিব আমি কবরস্থানে চলে গেলাম কবরস্থানে গিয়া আমি তাদের চোখ ফাঁকি দিয়া কবর খনন করলাম কবর খনন করিয়া ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিব আমি ওই মাইয়েদের কাছ থেকে পাঁচটা কাপড় নিলাম মহিলাদের কয়টা কাপড় দেয় জোরে বলেন আমাদের কয় কাপড় আমাদের কয় কাপড় মহিলাদের ইয়ার সুলাল্লা আমি পাঁচটা খবর ওই কবর থেকে আমি উঠে এলাম মহিলাকে কবরের স্থানের মধ্যে উলঙ্গ করে ফেললাম আমার নিয়ম অনুযায়ী আমি কাফন নেওয়ার পরে আমি যখন ফিরব ওই সময় শয়তান এসে আমার কাছে কুমন্ত্রণা দিয়ে বলল ও আল্লাহর বান্দা জিন্দিগি ভর তুমি কাফন চুরি করেছ দিন মাইয়েদের দিকে তাকে দেখো নাই তুমি যেই মাইয়েদের দিকে তাকে দেখো এত সুন্দর নারী কোনদিন দেখো নাই তার এত সুন্দর তার সুন্দর যে পুরো কবরটা মুখরিত হয়ে গেছে তুমি তার দিকে তাকায় দেখো তুমি যদি ইচ্ছা করো যুবক এই মাইয়েদের সঙ্গে তুমি জিনা করে তোমার যৌবনের তৃপ্তি মিটাইতে পারো জোরে বলি নাউজুবিল্লা আর আস্তে বলি নাউজুবিল্লা পিছনে পুলিশ আছে ধরে নিয়ে যাইবে আর জোরে বলি নাউজুবিল্লা নাউজুবিল্লা আউজুবিল্লা আমরা মাহফিলে কইতে চাই না ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন এই কবরস্থানের মধ্যে আমি মাইয়েতের কাফন চুরি করলাম আর শয়তান যখন আমাকে কুমন্ত্রণা দিল শয়তানের কুমন্ত্রনায় আমি পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই মাইয়্যতের সঙ্গে জিনা করতে হয়ে গেলাম একজন মৃত মানুষের সঙ্গে জিনা করা সাধারণ ব্যাপার নয় অস্বাভাবিক জোরে বলেন এই মৃত মাইয়্যতের সঙ্গে জিনা করার পরে আমি যখন ওরা হচ্ছিলাম কবর থেকে আমার একটা आवाज আসলো ও যুবক তুমি এটা কি করলা তুমি এই পুরা মধ্যে আমাকে উলঙ্গ করে ফেললারে যুবক ময়দানে আল্লাহর আদালতে তুমি আমাকে না অবস্থায় ওঠার ব্যবস্থা করে দিলা ও যুবক তুমি পুরা কবরস্থানের মধ্যে তুমি আমাকে উলঙ্গ করে ফেল্লারে যুবক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যখন এই গুনটি ডাক দিল আমি সঙ্গে সঙ্গে আমি এই কাপড়গুলা কবরের মধ্যে ছেড়ে দেয়া আমি দোর শুরু করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আজকে তিন দিন হয় আমার কোনো ঘুম নাই আমার কোনো খাওয়া নাই আমার কোনো 나와 নাই আমার ভিতরে কোনো শান্তি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কানে একটা শব্দে আসতেছে ও যুবুক ভাই যে কবরের মধ্যে তুমি কি অবস্থা করলা কবরের মধ্যে তুমি আমাকে উলঙ্গ করে ফেললারে যুবক আমি তো ওই অস্থির হয়ে গেছি গুণা করে আমি আল্লাহ তালা দরবারে তবা করার জন্য অস্থির হয়ে গেছি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে তবা করাই দিন আল্লাহ রাসুল বললেন হে সত্যি তোমার গুনাটা বড় ভয়াবহ আল্লাহ রাসুল যেহেতু মুস্তাজাবুদ্দাওয়াত আল্লাহ রাসুল কি মুস্তজা আবুত্তামাত আল্লাহরাসুল কারো হকে কোন কথা বললে সঙ্গে সঙ্গে আল্লাহ তারা দোয়া কবুল করে নেয় কারো মানুষের কোনো মানুষের হকে যদি কথা বলে আল্লাহ বাক সঙ্গে সঙ্গে দোয়া কি করে কবুল করে না আল্লাহ বাক রবুল আল আমিন আল্লাহ রাসুল যখন বললেন স্বস্পী তোমার কোনটা বড় ভয়াবহ তখন যুবক সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুলের দরবার থেকে উঠিয়া দৌড় শুরু করলেন তিনি ভাবলেন এখন যদি আমার হকে কোনো দোয়া করে ফেলে তাহলে আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে ফেলবে আমার জিন্দগি বরবাদ হয়ে যাবে যুবক দৌড়ে চলে গেলেন যুবক গুণা মাফ করার জন্য পাহাড়ের গিয়া আল্লাহকে রাখতে বললেন আল্লাহ আল্লাহ বান্দা অপরাধী বান্দা উড়তে ও পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠেছে চাল তুমি আমাকে মাফ করে দাও তুমি আমার গুনাকে মাফ করে দাও এভাবে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত কেটেছে কতদিন

একজন সাহাবী আপনার কাছে এসেছিলো তার গুনাহ মাপের জন্য বলে হ্যাঁ এসেছিলো বলে তার खुशखबरी নিয়েছেন কিনা বলে তার खुशखबरी নেই নাই বলে আল্লাহ তাআলা তাকে माफ করে দিয়েছে জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে দুনিয়ার সব মানুষকেই আল্লাহ তাআলা তওবার মাধ্যমেই মাফ করে দিবে আমাদের জীবনে গুনাহ আছে না নাই দুনিয়ার মানুষ না জানলো কে জানে জুরে বলেন পৃথিবী না জানুক আমি তো জানি পৃথিবী না জানুক আমি তো জানি আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আল্লাহ তাআলা আমাদের সকলকে তবা করার তৌফিক দান করুক সকলে বলে আমি